কাল নবুকে ডাকাতে ধরেছিল, যেমন বলা অমনি দাশরথী হঠাৎ হাত পা ছুড়ে বই টই ফেলে হাসতে হাসতে একেবারে মেঝের উপর বসে পড়ল। পেটে হাত দিয়ে গড়াগড়ি করে একবার চিত হয়ে একবার উপর হয়ে তার হাসি আর কিছুতেই থামে না, দেখে আমরা তো অবাক। আগামীকাল মহালয়া, পিতৃপক্ষ শেষ হয়ে দেবী পক্ষের শুরু। পাঁচমেশালি গল্প চ্যানেলের তরফ থেকে সকল শ্রোতা বন্ধুদের জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। উৎসবের মরশুমে চলুন আমরা শুনি সুকুমার রায়ের একটি মজার গল্প দাসুর কীর্তি। চরিত্রায়নে নবীনচাঁদ, ব্রজলাল ও গল্প পাঠে মৌমিতা সেনগুপ্ত, কেষ্টা, বড়মামা, মোহনচাঁদ ও দাসুর ভূমিকায় আমি ডক্টর অর্চ সেনগুপ্ত। তাহলে চলুন আমরা সবাই মিলে উপভোগ করি দাসুর কীর্তি। চাঁদ স্কুলে এসেই বলল কাল তাকে ডাকাতে ধরেছিল, শুনে স্কুল শুদ্ধ সবাই হা হা করে ছুটে আসলো। ডাকাতে ধরেছিল বলিস কি রে, ডাকাত না তো কি, বিকেলবেলায় সে জ্যোতিলালের বাড়িতে পড়তে গেছিল, সেখান থেকে ফিরবার সময় ডাকাতেরা তাকে ধরে তার মাথায় চাটি মেরে তার নতুন কেনা শখের পিরানটিতে কাদা জলের পিচকিরি দিয়ে গেল। আর যাওয়ার সময় নাকি বলে গেল, চুপ করে দাঁড়িয়ে থাক, নইলে দড়াম করে তোর মাথা উড়িয়ে দেব। তাই সে ভয়ে আড়ষ্ট হয়ে রাস্তার ধারে প্রায় 20 মিনিট দাঁড়িয়েছিল। এমন সময় তার বড় মামা এসে তার কান ধরে বাড়িতে নিয়ে গিয়ে বললেন, রাস্তায় সংসারে ইয়ার্কি করা হচ্ছিল। নবীনচাঁদ কাঁদো কাঁদো গলায় বলে উঠল, আমি কি করবো, আমাকে তো ডাকাতে ধরেছিল। শুনে তার মামা প্রকাণ্ড এক চড় তুলে বললেন, ফের জ্যাঠামি। নবীনচাঁদ দেখল মামার সঙ্গে তর্ক করাই বৃথা, কারণ সত্যি সত্যি তাকে যে ডাকাতে ধরেছিল এ কথা তার বাড়ির কাউকে বিশ্বাস করানোই শক্ত। সুতরাং তার মনের দুঃখ এতক্ষণ মনের মধ্যেই চাপা ছিল, স্কুলে এসে আমাদের কাছে বসতে না বসতেই সেই দুঃখ একেবারে উথলিয়ে উঠল। যাই হোক, স্কুলে এসে তার দুঃখ বোধহয় অনেকটা দূর হতে পেরেছিল, কারণ স্কুলের অন্তত অর্ধেক ছেলে তার কথা শুনবার জন্য একেবারে ব্যস্ত হয়ে ঝুঁকে পড়েছিল এবং তার প্রত্যেকটি ঘামাচি, পুষ্পুরি আর চুলকানির দাগটি পর্যন্ত তারা আগ্রহ করে ডাকাতির সুস্পষ্ট প্রমাণ বলে স্বীকার করেছিল। দু একজন যারা তার কনুয়ের আঁচড়টাকে পুরনো বলে সন্দেহ করেছিল তারাও বলল যে হাঁটুর কাছে যে ছড়ে গেছে সেটা একেবারে টাটকা নতুন, কিন্তু তার পায়ের গোড়ালিতে যে ঘায়ের মতন ছিল সেটা দেখে কেষ্টা যখন বলল, ওটা তো জুতোর ফোসকা, তখন নবীনচাঁদ ভয়ানক চোটে বলল, যাও তোমাদের কাছে আর কিছুই বলবো না। কেষ্টাটার জন্য আমাদের আর কিছু শোনাই হলো না। ততক্ষণে 10টা বেজে গেছে, ঢং ঢং করে স্কুলের ঘন্টা পড়ে গেল, সবাই যে যার ক্লাসে চলে এলাম। এমন সময় দেখি পাগলা দস্যু এক গাল হাসি নিয়ে ক্লাসে ঢুকছে। আমরা বললাম, কি শুনেছিস কাল নবুকে ডাকাতে ধরেছিল, যেমন বলা অমনি দাশরথী হঠাৎ হাত পা ছুড়ে বই টই ফেলে খ্যা 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 করে হাসতে হাসতে একেবারে মেঝের উপর বসে পড়ল, পেটে হাত দিয়ে ঘোরাঘুরি করে একেবারে চিত হয়ে একবার উপর হয়ে তার হাসি আর কিছুতেই থামে না, দেখে আমরা তো অবাক। পণ্ডিত মশাই ক্লাসে এসেছেন, তখনও পুরো দমে তার হাসি চলছে। সবাই ভাবল ছোঁড়াটা খেপে গেল নাকি। যা হোক, খুব খানিকটা হুটোপাটির পর সে ঠান্ডা হয়ে বই খাতা গুটিয়ে বেঞ্চের ওপর উঠে বসল। পণ্ডিত মশাই বললেন, ওরকম হাসছিল কেন? দাশু নবীনচাঁদকে দেখিয়ে বলল, ওই ওকে দেখে। পণ্ডিত মশাই খুব কড়া রকমের ধমক লাগিয়ে তাকে ক্লাসের কানকোনায় দাঁড় করিয়ে রাখলেন, কিন্তু পাগলার তাতেও লজ্জা নেই, সে সারাটি ঘন্টা থেকে থেকে বই দিয়ে মুখ আড়াল করে ফিকফিক করে হাসতে লাগল। টিফিনে ছুটির সময় নবু দাশুকে চেপে ধরল, কি রে দেশো, বড় যে হাসতে শিখেছিস। দাশু বলল, হাসবো না, তুমি কাল দুচুড়ি মাথায় দিয়ে কিরকম নাচটা নেচেছিলে সে তো আর তুমি নিজে দেখনি, দেখলে বুঝতে কেমন মজা। আমরা সবাই বললাম, সে কিরকম দুচুড়ি মাথায় নাচছিল মানে?
দাশু বলল, তাও জানো না, ওই কেসটার জগাই। ওই যা, বলতে না, বারণ করেছিল। আমি বিরক্ত হয়ে বললাম, কি বলছিস, ভালো করে বল না বাপু। দাশু তখন বলল, আরে কালকে সেটেদের বাগানের পেছন দিয়ে নবু একলা বাড়ি যাচ্ছিল, এমন সময় দুটো ছেলে, তাদের কিন্তু নাম বলা বারণ, তারা তো দৌড়ে এসে নবুর মাথায় ধুচুনির মতো কি একটা চাপিয়ে তার গায়ের ওপর আচ্ছা করে পিচকিরি দিয়ে পালিয়ে গেল। নবু ভয়ানক রেগে বলল, তুই তখন কি করছিলি? তুমি যখন মাথার থলি খুলবার জন্য ব্যাঙের মতো হাত পা ছুড়ে লাপাচ্ছিলে, তখন দেখে আমি বললাম, ফের নড়বি তো, দড়াম করে মাথা উড়িয়ে দেবো। তাই শুনে তুমি রাস্তার মধ্যে কাঠ হয়ে দাঁড়িয়ে রইলে, আর তাই আমি তখন তোমার বড় মামাকে ডেকে আনলাম। নবীন চাঁদের যেমন বাবু আনা, তেমনি তার দেমা, সেই জন্য কেউ তাকে পছন্দ করতো না। তার লাঞ্ছনার বর্ণনা শুনে সবাই বেশ খুশিই হলাম। ব্রজলাল শুধু ছেলে মানুষ, সে ব্যাপারটা বুঝতে না পেরে বলল, তবে যে নবীন দাদা বলছিল তাকে ডাকাতে ধরেছে। দাশু বলল, দুর্বোকা, কেসটা কি ডাকা? বলতে না বলতেই কেসটা সেখানে এসে হাজির। কেসটা আমাদের উপরের ক্লাসে পড়ে, তার গায়েও বেশ জোর আছে। নবীন চাঁদাকে দেখা মাত্র শিকারি বেড়ালের মতন ফুলে উঠল, কিন্তু মারামারি করতে সাহস পেল না। খানিকক্ষণ কটমট করে তাকিয়ে সেখান থেকে সরে পড়ল। আমরা ভাবলাম, যাক, গোলমাল মিটে গেল বুঝি। কিন্তু তার পরদিন ছুটির সময় দেখি নবীন তার দাদা মোহনচাঁদকে নিয়ে হনহন করে আমাদের দিকে আসছে। মোহনচাঁদ এন্ট্রান্স ক্লাসে পড়ে, সে আমাদের চাইতে অনেক বড়। তাকে ওরকমভাবে আসতে দেখেই আমরা বুঝলাম এবার একটা কাণ্ড হবে। মোহন এসেই বলল, কেসটা কোথায়? কেসটা দূর থেকে তাকে দেখেই কোথায় সরে পড়েছে, তাই তাকে আর পাওয়া গেল না। তখন নবীনচাঁদ বলল, ওই দাশুটা সব জানে, ওকে জিজ্ঞেস করো। মোহন তখন বলল, কি হ্যাঁ ছগড়া, তুমি সব জানো নাকি? দাশু বলল, না, সব আর জানবো কোত্থেকে, এই তো সবে ফোর্থ ক্লাসে পড়ি, একটু ইংরেজি জানি, একটু ভূগোল, বাংলা, জিওমেট্রি। মোহনচাঁদ ধমক দিয়ে বলল, সেদিন নবুকে যে কালা সব ঠেঙিয়েছিল, তুমি তার কিছু জানো না? ঠেঙায়নি তো, মেরেছিল, খুব আস্তে করে মেরেছিল। মোহন একটুখানি ভেঙচিয়ে বলল, খুব আস্তে মেরেছে না, কতখানি আস্তে শুনি তো। সে কিছু না, ওরকম মানে একটুও লাগে না। মোহন আবার ব্যঙ্গ করে বলল, তাই নাকি, কিরকম মারলে পরে লাগে তাহলে? দাশু মাথা চুলকিয়ে তারপরে বলল, ওই যে ওই সেবার হেডমাস্টার মশাই তোমায় যেমন বেত মেরেছিলেন সেই রকম। এই কথায় মোহন ভয়ানক চোটে দাশুর কান মোলে চিৎকার করে বলল, দেখ বিয়ালব, ফের জ্যাঠামি করবি তো চাপকে লাল করে দেবো। তুই সেখানে ছিলি কিনা, আর কিরকম কি মেরেছিল সব খুলে বলবি কিনা? জানোই তো দাশুর মেজাজ কেমন পাগলা টেকোছে। সে একটুখানি কানে হাত বুলিয়ে তারপরে হঠাৎ মোহনচাঁদকে ভীষণভাবে আক্রমণ করে বসল। কিল, ঘুষি, চড়, আঁচড়, কামড়, সে এমনই চপ্পর চপ্পর চালিয়ে গেল যে আমরা সবাই হাঁ করে তাকিয়ে রইলাম। মোহন বোঝায় স্বপ্নেও ভাবেনি যে ফোর্থ ক্লাসের একটা রোগা ছেলে তাকে অমনভাবে তেড়ে আসতে সাহস পাবে, তাই সে একেবারে থতমত খেয়ে কেমন যেন লড়তেই পারল না। দাশু তাকে 5 সেকেন্ডের মধ্যে মাটিতে চিৎপাত করে ফেলে হাঁপাতে হাঁপাতে বলল, এর চাইতেও ঢের আসতে মেরেছিল। এন্ট্রান্স ক্লাসে কয়েকটি ছেলে সেখানে দাঁড়িয়েছিল, তারা যদি মোহনকে সামলে না ফেলত তাহলে সেদিন তার হাত থেকে দাশুকে বাঁচানোই মুশকিল হতো। পরে একদিন কেসটাকে জিজ্ঞেস করা হয়েছিল, হে রে, নবুকে তোরা অমন করলি কেন রে? কেসটা বলল, ওই দাশুটাই তো শিখিয়েছিল ওরকম করতে, আর বলেছিল তাহলে এক সের জিলিপি পাবি। আমরা তখন বললাম, কই, আমাদের তো ভাগ দিলি নি জিলিপি। কেসটা বলল, সে কথা আর বলিস কেন, জিলিপি চাইতে গেলু হত ভাগা বলে কিনা, আমার কাছে কেন, ময়রার দোকানে যা, পয়সা ফেলে দে, যত চাস জিলিপি পাবি। আচ্ছা দাশু কি সত্যি সত্যি পাগল না কেবল মিচকেমি করে?